আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানব নবীজির স্বপ্নে দেখা কবরের আজাব। হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তার সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন যে, তোমাদের মাঝে কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? একদিন সকালে তিনি নিজেই বলতে লাগলেন যে, আজ রাতে আমার নিকট দুইজন লোক এলো এবং বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে গেল। যাওয়ার পথে আমরা শায়িত একটি লোকের নিকট দিয়ে অতিক্রম করলাম। এই শায়িত লোকটির মাথায় অপর একটি লোক পাথর দিয়ে আঘাত করছিল। পাথর মারার পর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে পাথরটি দূরে ছিটকে পড়ছে। পুনরায় মারার জন্য লোকটি পাথর সংগ্রহ করতে গেলে এই ফাঁকে মাথা পুনর্জন্ম নিয়ে নেয় এবং ওই লোকটি ফিরে এসে আবার পাথর মারে। এভাবে অনবরত চলছে। আমি আমার সাথীকে বললাম, সুবহানাল্লাহ। এই দুইজন ব্যক্তিকে আমার সাথী বলল, আরো সামনে অগ্রসর হন। আমরা সামনে অগ্রসর হলাম। দেখলাম এক লোক চিত হয়ে শুয়ে আছে আর অপর একটি লোক লোহার একটি করাত দিয়ে তার মুখের এক পাশের চোয়াল চিরছে। এক পাশ দিয়ে চিরে যখন অন্য পাশে চিরতে যাচ্ছে, তখন পূর্বের অংশ জোড়া লেগে যাচ্ছে। এভাবে অনবরত উলট পালট করে তাকে চিরছে। আমি বললাম, সুবহানাল্লাহ, এই ব্যক্তিকে আমাকে বলা হলো, আরো সামনে চলুন। আমরা সামনে অগ্রসর হয়ে একটি চুল্লি দেখতে পেলাম। চুল্লির মাঝে খুব হইচয়ের শব্দ শোনা যাচ্ছিল। চুল্লিতে উঁকি মেরে দেখতে পেলাম, তাতে উলঙ্গ কিছু নারী পুরুষ রয়েছে। আগুনের লাভা যখন তাদের তলদেশে থেকে উদ্গিরণ করে, তখন তারা চিৎকার করে ওঠে। আর দেখলাম সেখানে দুর্গন্ধ ছড়াচ্ছে অসহনীয়। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? আমাকে বলা হলো, আরো সম্মুখে অগ্রসর হন। সামনে অগ্রসর হয়ে একটি নহর পেলাম, যার পানি রক্তের ন্যায় লাল বর্ণের। এই পানিতে একটি লোক সাঁতার কাটছিল, অপর একটি লোক অনেকগুলো পাথর নিয়ে নদীর কিনারে দাঁড়ানো। সাঁতারু লোকটিকে সাঁতরিয়ে যখন নদীর কিনারে আসে, তখন তার মুখ খুলে দেয় এবং কিনারায় লোকটি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দেয়। এমনটা হচ্ছিল বারবার। আমি জানতে চাইলাম, এই লোকটিকে? আমাকে বলা হলো, আরও সামনে অগ্রসর হন। সামনে গিয়ে অত্যন্ত কদাকার একটি লোকের সাক্ষাৎ পেলাম। তার কাছে আগুন ছিল এবং সে আগুন প্রজ্বলিত করছিল এবং চতুর্পাশে চক্কর কাটছিল। আমি জানতে চাইলাম, এই লোকটি কে? জবাব এলো, আরও সামনে অগ্রসর হন। আমরা সামনে অগ্রসর হয়ে একটি শ্যামল উদ্যানে উপস্থিত হলাম। উদ্যানের মধ্যবর্তী স্থানে এত দীর্ঘকায় একজন ব্যক্তির সাক্ষাৎ পেলাম যে উচ্চতার কারণে তার শির আমাদের নজরে আসছিল না। আর এই দীর্ঘ লোকটির পাশে অনেকগুলো শিশুর সমাগম। আমি ইতোপূর্বে এই শিশুদেরকে কখনো দেখিনি। আমি জিজ্ঞেস করলাম, এই সকল লোক কারা? উত্তর এলো, আরো সামনে অগ্রসর হন। অতপর আমরা দৃষ্টিনন্দন মনোরম একটি উদ্যানে প্রবেশ করলাম। এত নন্দিত উদ্যান আমি এর আগে কখনো দেখিনি। আমি আমার সঙ্গীটির নির্দেশে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে দেখি স্বর্ণ রূপা নির্মিত একটি শহর। আমরা শহরের প্রধান ফটকের কাছে এলাম। আমাদের জন্য ফটক খোলা হলো। অতপর ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমাদের সামনে কিছু লোক এলো, যাদের দেহের অর্ধাংশ অত্যন্ত সুন্দর কিন্তু অপরাংশ অত্যন্ত কদাকার। আমার সঙ্গীটি তাদেরকে বলল, তোমরা সামনের নদীতে ঝাঁপিয়ে পড়ো। তারা ঝাঁপিয়ে পড়ল। নদীটি ছিল খুবই প্রশস্ত, দুধের ন্যায় শুভ্র ছিল এর জলরাশি। তারা নদী থেকে উঠে আসার পর তাদের দেহের বিকৃতি দূরীভূত হয়ে গেল, সর্বাঙ্গে সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে পড়ল। আমার সঙ্গীটি আমাকে বলল, এটি হলো আদন জান্নাত, এটি আপনার মূল নিকুঞ্জ। আমি দৃষ্টি উঠালাম, দেখি একটি শুভ্র মহল। সঙ্গীটি বলল, এটিও আপনার ঘর। আমি বললাম, আল্লাহ তোমার কল্যাণ করুন, আমাকে আমার ঘরে একটু প্রবেশ করতে দাও। সে বলল, এখনই নয়, তবে আপনি অবশ্যই এই মহলে প্রবেশ করবেন। এরপর আমি প্রথম থেকে পর্যন্ত যা কিছু দেখলাম এর রহস্য জানতে চাইলাম। সে বলল, প্রথম যে ব্যক্তি
যার মাথা চূর্ণ হতে দেখেছেন সে হলো কোরআনের জ্ঞান অর্জনকারী ওই ব্যক্তি, যে কোরআনের জ্ঞান অর্জন করে ভুলেও গেছে এবং ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে পড়ে, তার সাথে এমন আচরণ কিয়ামত পর্যন্ত করা হবে। দ্বিতীয় ব্যক্তি যার মুখমণ্ডল চিত্রে দেখেছেন সে হলো ওই ব্যক্তি যে সকালে ঘর থেকে বের হয় এবং দিনভর মিথ্যা কথা বলে বেড়ায়, তার সাথেও কিয়ামত পর্যন্ত এমন আচরণ করা হবে। তৃতীয়, চুল্লির ভেতরে যে উলঙ্গ নারী পুরুষকে জ্বলতে দেখেছেন এরা হলো ব্যভিচারী নারী পুরুষ। চতুর্থ দৃশ্যটি হলো সুদ ভক্ষণকারী, যাকে তুমি রক্তের নদীতে সাঁতার কাটতে দেখেছো। পঞ্চম, যাকে আগুন প্রজ্বলিত করতে দেখেছো সে হলো জাহান্নামের ভারপ্রাপ্ত ফেরেশতা। ষষ্ঠ উদ্যানের দীর্ঘ লোকটি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আশেপাশের শিশুরা হলো ইসলামের মৃত্যুবরণকারী শিশু। সপ্তম, এরা হলো পুণ্য অর্জনকারী ওই সকল লোক যারা পুণ্যের পাশাপাশি কিছু পাপেরও মিশ্রণ ঘটিয়ে ফেলেছে, কিন্তু অবশেষে আল্লাহর রহমত তাদেরকে ঘিরে ফেলেছে এবং মন্দের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর এই সাথীরা নিজেদের পরিচয় দিয়ে বলল, আমি হলাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই হাদিসটি বুখারী এবং বাইহাকীতে বর্ণিত হয়েছে। ওলামাগণ বলেন, এই হাদিসটি কবরের আজাবের সত্যতার ব্যাপারে একটি জ্বলন্ত প্রমাণ, কেননা নবীদের স্বপ্ন সত্য হয়ে থাকে। হাদিসে বলা হয়েছে যে তার সাথে কিয়ামত পর্যন্ত এ ধরনের আচরণ করা হবে। এ থেকে বোঝা যায় যে এটি বারজাখ জগতের ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বর্ণিত ঘটনায় আরো অতিরিক্ত আছে যে অগ্নি প্রজ্বলনকারী ব্যক্তিটি জাহান্নামের কর্তা। যখন কোনো বস্তু আগুনের সীমানা থেকে বেরিয়ে পড়ে তৎক্ষণাৎ সে ওটিকে আগুনে ফিরিয়ে দেয়। আর উলঙ্গ নারী পুরুষেরা হলো ব্যভিচারী, আর দুর্গন্ধ যা ছড়াচ্ছে তা তাদের লজ্জাস্থান থেকে নির্গত। অপর আরেকটি দল এমন দেখা গেছে যে তাদের মলদ্বার দিয়ে আগুন প্রবেশ করে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। এরা হলো সমকামী পুরুষ, আর দুধের ন্যায় সাদা নদীটি হলো হাউজে কাউসার। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বপ্নের মাঝে এক পর্যায়ে একটি দস্তারখানা দেখতে পেলেন যাতে ভুনা গোশত রাখা ছিল, কিন্তু কোনো আহারকারী ছিল না। অপরদিকে এর পাশেই আরেকটি গোশতের সমাহার, এটি ছিল দুর্গন্ধময় মাংসের সমাহার, কিন্তু এখানে বেশ কিছু আহারকারীর উপস্থিতি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে জানতে চাইলে বলা হলো, এরা ওই সকল লোক যারা হালাল খাদ্য পরিত্যাগ করে হারাম খাদ্যকে অধিক পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একদল লোক দেখলেন যাদের পেট ঘরের ন্যায় বড় এবং প্রশস্ত। তারা যখন উঠে দৌড়াতে চায় তখন পেটের ওজনের কারণে মাটিতে লুটিয়ে পড়ে। তারা আক্ষেপ করে বলে, হে আল্লাহ, তুমি কিয়ামত সৃষ্টি করো না, এই বলে তারা কান্নাকাটি করে। এ সম্পর্কে জিজ্ঞেস করার পর জানা গেল যে এরা উম্মতে মুহাম্মাদীর সুদখোর লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দল দেখলেন যাদের ওষ্ঠদ্বয় উটের ওষ্ঠদ্বয়ের মতো। তাদের মুখে পাথরের নলা পুরে দেওয়া হচ্ছে, পাথর পেটে যে মলদ্বার দিয়ে আবার বের হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করে জানা গেল যে এরা ইয়াতিমের সম্পদ ভক্ষণকারী লোক। তিনি আরো এমন একটি দলকেও দেখলেন যাদের পাজর থেকে মাংস কেটে খেতে দেয়া হচ্ছে, আর বলা হচ্ছে, খেয়ে নাও যেভাবে তোমার ভাইয়ের মাংস খেতে। জিজ্ঞাসা করার পর জানা গেল যে এরা হলো গীবতকারী এবং পরনিন্দা অন্বেষণকারী। এ ধরনের আচরণ এদের সাথে কিয়ামত পর্যন্ত করা হবে। বাইহাকীতে এটি বর্ণিত আছে।